আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.2-এর কিছু অঙ্ক। 2.2-এর 17 নং-এ যেটি দেওয়া আছে, 17 নং-এর অঙ্কগুলো হচ্ছে এমন যে নিচের অনয়গুলো থেকে ডোমেন ও র্যাঞ্জ নির্ণয় করো। নিচের অনয়গুলো থেকে ডোমেন ও র্যাঞ্জ কীভাবে নির্ণয় করা যায়, তো চলো দেখি, কথা না বাড়িয়ে দেখা যাক। এখানে দেয়া আছে যে আর সমান, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেয়া আছে যে আর সমান সেকেন্ড ব্রেকেট দেয়া আছে, পরে প্রথম বন্ধনী দিয়ে দেয়া আছে 2, 1, পরে আবার দেয়া আছে 2, 2, আবার দেয়া আছে 2, 3। এখন এগুলো থেকে বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য, তো আমরা দেয়া আছে দিয়ে তুলে নেব। দেয়া আছে, দেয়া আছে যে পুরো অনয়টি তুলে নেব, আর সমান টু ওয়ান, পরে টু টু, পরে টু থ্রি, এরকম দেওয়া আছে। এখন আমরা লিখব যে এখানে আমাদের অনয়টা দেওয়া আছে আর, তাহলে লিখব আর অনয়ের ক্রমজোড়, লিখব কি আর অনয়ের ক্রমজোড় গুলোর, আর অনয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান সমূহ, আর অনয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান। আমরা যদি এখানে লক্ষ্য করি যে আর অনয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান, এখানে এটার প্রথম 2, এটার প্রথম 2, এটার প্রথমও 2, তাহলে আর অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান এখানে 2, এবং দ্বিতীয় প্রথম উপাদান যেহেতু এটাতেও 2, এটাতেও 2, এটাতেও 2, অর্থাৎ প্রত্যেকটাতেই 2, সেজন্য শুধুমাত্র 2 লিখেছি। যদি প্রত্যেকটাতে আলাদা আলাদা উপাদান থাকতো, যেমন 1, 2, 3, 4, 5 এরকম থাকতো, তাহলে সবগুলোই লিখতাম। যেহেতু প্রত্যেকটাতে 2, আর অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান, যেমন এটাতে প্রথম 2, এটাতেও প্রথম 2, এটাতেও প্রথম 2, যেহেতু প্রত্যেকটাতেই 2, সেজন্য 2 লিখছি। যদি আলাদা আলাদা উপাদান থাকতো, তাহলে সবগুলো লিখতাম। এবার দ্বিতীয় উপাদানগুলো, দ্বিতীয় উপাদানসমূহ কত? আর অনয়ের দ্বিতীয় উপাদান এখানে যেটি আছে, এখানে আছে 1, আর এখানে দ্বিতীয়টা আছে 2, এখানে দ্বিতীয়টা 2, 3, অর্থাৎ আর অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান, এখানে প্রথম উপাদান 2, এখানেও 2, এখানেও 2, প্রত্যেকটাতে 2 থাকার কারণে প্রথম উপাদান শুধু 2 লিখলাম, এবং দ্বিতীয় উপাদান সমূহ প্রথমটাতে যদি আমরা লক্ষ্য করি 1, দ্বিতীয়টাতে দ্বিতীয় উপাদান 2, তৃতীয়টাতে দ্বিতীয় উপাদান 3, তাহলে যেহেতু তিনটা আলাদা আলাদা উপাদান, সেজন্য লিখলাম 1, 2, 3। তাহলে আমাদের অঙ্কে বলছে যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য, সুতরাং নির্ণয়ে ডোমেন আর সমান টু দিয়ে সেটিকে দ্বিতীয় বন্ধনী করে দেব, অর্থাৎ প্রথম উপাদানগুলোকে ডোমেন ধরা হয় আর দ্বিতীয় উপাদানকে রেঞ্জ ধরা হয়। তাহলে আর সমান এত এবং রেঞ্জ আর সমান, এখন রেঞ্জ বলতে দ্বিতীয় উপাদানগুলো, দ্বিতীয় উপাদান কত? 1, 2, 3। আর এই দুইটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো।
এবার আমরা চলে যাব আমাদের আপনার পরবর্তী অঙ্কতে, খ নাম্বারে, অনয়ের পরবর্তী অঙ্কে, অর্থাৎ এটি থেকেও বলছে ডোমেনু রেঞ্জ নির্ণয় করার জন্য। তো এটি থেকেও ডোমেনু রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আগের অঙ্কটির মতো আমরা এখানেও লিখে নেব যে দেয়া আছে, দেয়া আছে দিয়ে যে অংশটি অর্থাৎ অনয়ের যে অনয়টি দেয়া আছে সেটি তুলে নেব। দেয়া আছে এস সমান এখানে -2 -4 -1 0 0 1 1 2 4। এখানে দেয়া আছে অংশটি তুলে নিয়েছি, এটা হচ্ছে অ্যাশ অনয়। যেহেতু অ্যাশ অনয় তো আমরা এখন লিখতে পারি যে অ্যাশ অনয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান, অ্যাশ অনয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান সমূহ, আচ্ছা অ্যাশনের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ কত, আমরা যদি এখানে লক্ষ্য করি এটির প্রথম আছে -2, হ্যাঁ, পরে এটির প্রথমে আছে -1, এটির প্রথমে আছে 0, প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে আলাদা করব, এটির প্রথমে আছে 1, এটির প্রথমে আছে 2। অ্যাশ অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অর্থাৎ প্রত্যেকটার প্রথম উপাদান লিখব, কারণ এটার প্রথম -2 লিখলাম, এটার প্রথম -1 সেটাও লিখলাম, এটার প্রথম 0 তাও লিখলাম, এটার প্রথম 1 তাও লিখলাম, এটার প্রথম 2 তাও লিখলাম। কিন্তু যদি এমন হতো যে এখানে -2 প্রথমটাতে আছে, অন্য আরেকটাতেও -2 আছে, তখন শুধুমাত্র -2 আমরা একবার বসাতাম। যেহেতু প্রত্যেকটাতেই আলাদা আলাদা উপাদান, সেজন্য অ্যাশ অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ সবগুলি তুললাম। এবার লিখব এবং দ্বিতীয় উপাদানসমূহ। আচ্ছা দ্বিতীয় উপাদানসমূহ লিখব, এখানে প্রথমটাতে দ্বিতীয় উপাদান -4, দ্বিতীয়টাতে দ্বিতীয় উপাদান +1, তৃতীয়টাতে দ্বিতীয় উপাদান হচ্ছে 0, চতুর্থটাতে হচ্ছে চতুর্থটাতে হচ্ছে আবার 1, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি প্রথমটাতে -4, দ্বিতীয়টাতে +1, তৃতীয়টাতে 0, চতুর্থটাতেও কি 1, যেহেতু আগে আমরা 1 একবার বসাইছি তাহলে চতুর্থটাতে 1 1 আর এখন বসানোর দরকার নাই, এবং পরেরটাতে দেখতেছি +4, এই হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান। এখানে আমরা যদি লক্ষ্য করি দ্বিতীয়টাতে আমাদের দ্বিতীয় উপাদান হচ্ছে 1 প্লাসের, এবং চতুর্থটাতেও দ্বিতীয় উপাদান প্লাসের 1, সেজন্য এই 1 শুধু একবার লেখা হয়েছে। এখন আমরা জানি ডোমেন ও রেঞ্জ, ডোম হচ্ছে প্রথম অ্যাশ অর্ডার ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ ডোম, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। লিখব সুতরাং ডোম, এখানে অ্যাশ সমান প্রথম উপাদান যেগুলো আছে এগুলো লিখব -2 -1 0 1, এই হচ্ছে প্রথম উপাদানগুলো, আর এগুলো হচ্ছে ডোম। আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ এর সমান দ্বিতীয় উপাদানগুলো, দ্বিতীয় উপাদান প্রথমে আছে -4, আমরা যদি সাজিয়ে লিখি -4-এর পরে 0 আসে, পরে 1, পরে 4, এই হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ প্রথম উপাদানগুলোকে ডোমেন বা ডোম, আর দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ ধরা হয়, আর এই দুটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটিও খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ আপনার গ নম্বরে। গ নম্বরটাতে যেগুলো দেওয়া আছে এফ সমান এরকম, তো গ নম্বরটিও আমরা আপনার প্রথমেই যেটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে দেয়া আছে, দেয়া আছে এফ সমান
অংশটুকু পুরো টুকুই তুলতে হবে। এফ সমান প্রথমে হাফ জিরো প্রথমটাতে, দ্বিতীয়টাতে ওয়ান ওয়ান, তৃতীয়টাতে ওয়ান, তৃতীয়টাতে ওয়ান মাইনাস ওয়ান, চতুর্থটাতে ফাইভ বাই টু টু, পঞ্চমটাতে ফাইভ বাই টু, পরে মাইনাস টু, এরকম। এবার আমরা যেটি করব এখানে, এবার সেটি হচ্ছে এমন যে এখানে এফ সমান অনয় এফ সমান দেয়া আছে, তাহলে লিখব এফ অনয়ের, এফ অনয়ের, এফ অনয়ের ক্রমজোড়গুলোর, এফ অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ, এফ অনয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ। আচ্ছা, যদি এখানে লক্ষ্য করি, এটার প্রথম উপাদান হচ্ছে হাফ, হ্যাঁ, এটার প্রথম উপাদান হচ্ছে ওয়ান, দ্বিতীয়টাতে প্রথম উপাদান ওয়ান, তৃতীয়টাতেও প্রথম উপাদান ওয়ান, তো আমরা ওয়ান একবারই লিখব। কারণ যদি প্রথম উপাদান প্রথমটাতে কোনো উপাদান একের অধিক বার আসে সেটি একবার লিখবো, দ্বিতীয়টাতেও কোনো উপাদান একের অধিক বার আসলে এক সেটি একবারই লিখবো। তাহলে প্রথমটাতে এফ ওয়ানের প্রথম উপাদান হাফ, দ্বিতীয়টাতে ওয়ান, তৃতীয়টাতে ওয়ান, তাহলে আমরা ওয়ান একবারই লিখবো। চতুর্থটাতে আবার ফাইভ বাই টু, পঞ্চমটাতেও ফাইভ বাই টু, সুতরাং ফাইভ বাই টু একবারই লিখবো। এবার এখানে লিখব এবং দ্বিতীয় উপাদান, এবং দ্বিতীয় উপাদান সমূহ, দ্বিতীয় উপাদান সমূহ কত, যদি লক্ষ্য করি প্রথমটাতে আছে শূন্য, দ্বিতীয়টাতে আছে ওয়ান, তৃতীয়টাতে মাইনাস ওয়ান, চতুর্থটাতে দ্বিতীয় উপাদান টু, পঞ্চমটাতে আছে মাইনাস টু, এই হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। এবার আমরা সহজেই আমাদের ডোমেন ও রেঞ্জ পেয়ে গেলাম। ডোম এখানে যেহেতু এফ দেওয়া অনয়, তো আমরা লিখব ডোম এফ সমান, এখানে যেটি দেওয়া থাকবে এর দেওয়া থাকলে এখানে এফ, আর এখানে এর দেওয়া থাকলে এখানে আর, সেখানে আর দিলে এখানে আর, সে যেহেতু এখানে এফ দেওয়া সেহেতু আমরা এখানে এফ লিখব। ডোম এফ সমান প্রথম অংশগুলো, প্রথম উপাদানগুলো, তাহলে প্রথম উপাদান কী আছে, হাফ ওয়ান, আরেকটা ফাইভ বাই টু, এ হচ্ছে ডোম। আর রেঞ্জ কোনগুলো, রেঞ্জ এফ সমান, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান সমূহ, জিরো ওয়ান, দ্বিতীয় উপাদানগুলো যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে সুন্দর হয়, সাজিয়ে লিখব। দ্বিতীয় উপাদান প্রথমে আছে মাইনাস টু লিখব, পরে মাইনাস ওয়ান লিখব, পরে জিরো, পরে প্লাস ওয়ান, পরে প্লাস টু, এরকম। এ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে এরকম, একটু সাজিয়ে লিখলাম, প্রথমে মাইনাস টু, পরে মাইনাস ওয়ান, পরে জিরো, পরে ওয়ান, পরে টু, তো এই হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসের অঙ্কগুলো খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। এবং সেই সাথে এই আশা ব্যক্ত করছি যে তোমরা বেশি বেশি শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে, যাতে করে তারাও সেটি থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।